খোদা খায় আমার শাহেক পিরো মুর্শিদ আরে বিল্লা শাহিব মোহাম্মদ আক্তার সাহেব নব্বাল মার কাদু বলেন আল্লাহ তালার ভয় তাকুয়া এমনি মানুষের নসিব হয় না অনেক আঘাত খাওয়ার পরে নসিব হয় অনেক আঘাত হওয়ার পরে মন্দিরে করবো খায় হে অর্থাৎ আমার শাহেক মুর্শিদ আরেবি শাহিব মোহাম্মদ ডাক্তার সাহেব নব কথা বলতেন যে তুমি আল্লাহ পাকের মহব্বত নিজবত আল্লাহ পাকের এশ আল্লাহ পাকের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক এমনিই না অনেক জখম খাওয়ার পরে পাইবা অনেক জখম খাওয়ার পরে যায়া এটা অর্জন হবে অনেক আঘাত আঘাতে আঘাতে হ্যাঁ অন্তরটা অন্তরটা টুকরা টুকরা হয়ে যাবে হ্যাঁ হাদিসে কুৎসির মধ্যে আছে যে আনা ইং মুন কাশিরা তো কুলুবিহীন আমি বান্দার ভাঙাচুরা অন্তরে থাকি যেই অন্তরটা ভাঙাচুরা টুকরা টুকরা হয়ে যায় এই অন্তর বলতে নফসের ঘরকে বোঝায় যে যা নফসের ঘরকে ভাঙাচুরা টুকরা টুকরা যে করে ফেলছে বলছে সেই অন্তরে আমি আল্লাহ বসবাস করি আমি আল্লাহ সেই অন্তরে বসবাস করি অর্থাৎ আল্লাহকে পাইতে গেলে সব থেকে প্রথম এবং প্রধান যে অস্ত্র সেটা হলো নিজেকে নিজেকে আঘাত খাওয়া পাওয়ার জন্য প্রস্তুত রাখা অর্থাৎ এই রাস্তায় চলতে গেলে আঘাত আঘাত পিছলা রাস্তা খালি পরে যেতে হয় তাস টাস করে খালি আসার গায় ওই কেন পিছলা রাস্তা বানাইছে যদি রাস্তা সুধা রাখতো তো দুনিয়ার বড় লোকরা সবার আগে চলে যেত আমরা কিছু পাইলাম নইলে হ্যাঁ সাথে তো পাল্লা দিয়ে পারতাম না তাদের কাছে টাকা আছে পয়সা আছে আগে গাড়ি দিয়া গাড়ি টাড়ি নিয়ে আমাদের আগে আমরা রিক্সা চালাই আইতে আইতে এরা গাড়ি নিয়ে সব লাইন ধরে দাঁড়াই কেউ প্লেন নিয়ে হাজির হয়ে যেত ওরা আমরা আল্লাহরে পাইলাম নইলে এখন যখন পিসলা খাওয়া লাগে পিসলা খায় আসার খাওয়া লাগে এই আসার খাওয়ার ভয়তে দুনিয়ার বড়ো লোক যারা দুনিয়াদার যারা এরা রাখছে না আমরা যারা আল্লাহরে পাওয়ার জন্য ভাঙ্গাচুরা মানুষ কষ্ট কইরা আঘাত আঘাত হাজারো আঘাত খাইয়ে আমরা যারা অগ্রসর হই আমরা এই শেষ পর্যন্ত আল্লাহরে পেয়ে যাই আহা এই জন্য বুঝতে হবে এটা বহুত বড় নিয়ামত যাদেরকে আল্লাহ দুনিয়ার লাইনে কম রাখছে ওয়ালাইকুম আসসালাম আইয়ে বসেন আহ বসেন বসেন যাদেরকে পাক দুনিয়ার লাইনে একটু কম কম রাখছে কি রাখছে কম রাখছে তা এটা তাদের জন্য অনেক বড়ো নিয়ামত ঠিক না আমাদের হাজি সাহেব আল হাজ হজরত হাজি নিজামুদ্দিন সাহেব দামাত বারকা তহুম আলিয়া উপস্থিত হয়েছেন আমরা হাজি সাহেবের আগমনে শুভেচ্ছা স্বাগতম জানাই এবং তাকে আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা তাকে আরও বড় হওয়ার তো অভিজ্ঞান করেন আহা এই জন্য বুঝতে হবে ভাই আল্লাহকে পাওয়ার জন্যে কষ্ট করাটাই হচ্ছে উসুর কি সমস্ত নবীরা সমস্ত নবী নবীর উপর তার আর কেউ নাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা নবী এবং রসুল একজন নবী এমন নাই আপনি খুঁজে দেখেন মানুষের গাইল খায় নেই উম্মতের গাল খা গাল গাল খায় নাই মন্দ খায় নাই একজন নবী এমন নাই উম্মতের দাবড়াইছে আমাদের প্রিয় নবী হজরে মোহাম্মদ সাল্লামকে দেখেন উনি তাইফের ময়দানে কিভাবে পাথরের আঘাতগুলো সহ্য করছে ওহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করছে ওনার উপরে উটের উটের ভুঁড়ি ওনার উপরে রেখে দিছে যাতে মারা যায় তাঁতেরই হজরতে ফাতে মারা যে তালা না উঠের ভুঁড়িটা উঠাইছে না উঠলে আল্লাহ রসুল বলতেছে আমার হে মা ফাতেমা তুমি যদি উঠে ভুড়ি না উঠাই তাহলে আমি হয়তো মারাই যেতাম তার উপরে নজরানা পেশ করছে যে আল্লাহ রসুলের মাথা নাউজুবিল্লা আসতে পারবে তাকে একশোটা তাইলে এত কষ্ট নবী যে সমস্ত নবীদের সর্দার আপনি মুসাকে দেখেন নবীদের জিন্দিগির মেহনত মোজাহা কুরবানি মানে জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে হজতে মোসা আলাহিস্লামকে দেখেন উনি জন্মের পরপরই ওনাকে চুলার মধ্যে ফেলাই দিছে তারপরে সিন্ধুকে ভরে বাসায় দিছে এরকম কোন ইতিহাস বর্তমান যদি শোনা যায় তাদের ব্যাপারে আমরা কি ধরনের ধারণা করতে পারি মোসা আল্লাহ পারে এত বড় মাকাম কেন দিছে কালিমুল্লা যে বানাইছে তার কারণ হচ্ছে তার জন্ম গ্রহণ করে পারে নাই কেবল দুনিয়াতে আইসে আর তার চুলার মধ্যে তার মাপ হারাইছে তারপরে সিন্দুক বানায় ভর্তি করে নদীতে বাসাই দিয়েছে জীবনের কোন মাপকাঠি আছে কাউরে যদি নদীতে বাসায় দেওয়া হয় তার মানে কি আপনি যদি আপনার সন্তানদের নদীতে বাসায় দেন বিষয়টা কি তাতে শেষ শেষ কি না ইতিহাস শেষ তো মুসা আল্লাহ সাল্লামকে নদীতে বাসাই দিয়েছে আমাদের নবী কি আমার আমাদের নবী জন্মের আগেই তার বাপরে হারাইছে জন্মগ্রহণ করেই কয়দিন পরে তার মারে হারাইছে আপনি চিন্তা করতে পারেন আমরা সেই নবীর উন্মত অথচ আমরা সবসময় সবসময় এই কোরবানি কষ্ট করার থেকে নিজেকে বাঁচাইতে চাই ব্যাপারটা কেমন তাইলে নবীর উন্মত কেমন হলাম উম্মত মানে কি অনুসারী উম্মত মানে কি অনুসারী কর্ণেওয়ালা এরকম হয় অনুসারী কর্নেওয়ালা তো এরকম হয় না অনুসরণ কে করবে কী করবে যেমনে নবী কোরবানি করছে এমনি আমিও কোরবানি করব যেভাবে নবী কষ্ট করছে সেভাবে আমি কষ্ট করব তারপরেও আমি আল্লাহকে পাবো আল্লাহর সাথে আমি সম্পর্ক করব এইটাই হচ্ছে উম্মতের ধর্ম উম্মতের ধর্ম কি নবীর গুণে গুণান্বিত হওয়া এটি উম্মতের ধর্ম ইসলাম কাকে বলে ইসলাম যিনি যার মাধ্যমে আসছে তার মতো হয়ে যাওয়াটাই ইসলাম আর কিছু না ইসলামে হচ্ছে আল্লাহ রসুলের মাধ্যমে আসছে তার মতো হয়ে যাওয়াটাই নামই কি ইসলাম আর কিছুই না নবীর মতো হয়ে যাও রসুলের মতো হয়ে যাও সাহাবিদের মতো হয়ে যাও বাস ইসলাম তোমার ভিতরে পরিপূর্ণতা লাভ করবে এবং তোমার মাধ্যমে আল্লাহ পাখে দায় তাম করবে বন্ধু আমার এই জন্যে যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হচ্ছে তাকুয়া কোরআনের মধ্যে সবচেয়ে বড়ো যেই জিনিসের জন্য জন্য পাক তার নিয়ামত ঘোষণা করছে সেটার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ইন আউলিয়া উহু ইল্লাল মোত্তাক আমার কোনো বন্ধু নাই বন্ধু একমাত্র সেই যে তাকুয়া অর্জন করছে তাকুয়া সারা আমার কোনো বন্ধু নাই আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিছে আমার বন্ধু তারাই যারা মোত্তাকি আর মোত্তাকি কাদেরকে বলে মুত্তা কি তাদেরকেই বলে যারা আল্লাহর ভয়ে বিত থাকে যারা আল্লাহর মহব্বতে আল্লাহ পাককে চাইতে থাকে এবং আল্লাহর ভয়ে সকল প্রকার গুণা ছেড়ে দেয় বন্ধু আমার মাকসাদে খুলক এবং সৃষ্টির মাকসাদ কি সৃষ্টির মাকসাদ হচ্ছে বান্দা আল্লাহ পাকের হয়ে যাক এখন আমাদের ভিতরে একটা প্রশ্ন আল্লাহ পাককে কি দেখা যায় কাফের মুশ্রিক অনেকেই ধরনের প্রশ্ন করে আমাদের মধ্যে অনেক মুনাফিকরাও আছে এই ধরনের প্রশ্ন করে আল্লাহরে কি দেখা যায় প্রশ্নের উত্তর দেখা যায় আমরা না দেখে আল্লাহর ইবাদত করতেছি না দেখে ইবাদত করতেছি কয়টা কিভাবে তাহলে আমি তাকে প্রশ্ন করব যে তুমি যে তোমার মা বাবা সন্তান এটার প্রমাণ দেওয়া আগে তুমি কি সিসি ক্যামেরা ধরে দেখছিলা যে তুমি ওখান জন্মগ্রহণ করছো বা আগের তে জানিয়েছো কে তোমার মা হবে কেউ তোমার বাবা হবে না যখন দুনিয়াতে আসছে তখন কি তোমার দলিল আছে না তুমি তো কথাই বলতে পারত না থাকবে। তুমি তো চলতেই তোমার বাবা তোমার বাবা বলছে এই তোমার মা তুমি সেটা মানে নিছ মানছ কি না যদি তা না মাইনা থাকো তাহলে তো তুমি জল সন্তান আর যদি তুমি তোমার মা বাবাকে মাইনা থাকো না দেখা তো আমরাও আল্লাহকে মাইনা নিছি না দেখা কারণ মা বাবার ছেলে তুমি জন্মগ্রহণ করছো না দেখা না বুঝা মা বাপকে স্বীকার করছো তাদের কথার উপরে ভিত্তি কইরা ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহকে মানসি না দেখা স্বীকার করছি আমরা নাম্বি আলাই মসাল্লাহ কথার উপরে ভিত্তি করে যে তারা বলছে আল্লাহ পাক আমরাও তাই মেনে নিছি দুই নম্বর আল্লাহ পাকের দেখার বিষয়টা পাকের দেখার বিষয়টা তোমার মা বাবা যা দেখছে সেটা তুমি দেখছো যেমন তোমার মা বাবা বা মা বাবার উপরে তোমার দাদা মনে করো আমেরিকা দেখছে তুমি তো আর আমেরিকা দেখো না তুমি আমেরিকা মানছো কিভাবে তোমার দাদার দেখার উপরে ভিত্তি করে যে না আমেরিকা আছে কি আছে আর দ্বিতীয় ভিত্তি কীভাবে ভাবছ মানলা যে পৃথিবীর মধ্যে একটা মানচিত্র আছে যে মানচিত্রর মধ্যে আমেরিকা লেখা আছে ওই মানচিত্র দেখে ভাবছ যে না মানচিত্র যখন আছে আমেরিকা তখন আছে তৃতীয় নম্বর হচ্ছে আমেরিকার পতাকা আছে কি আছে পতাকা দেখে তোমার বিশ্বাস হচ্ছে আমেরিকা আছে আমেরিকার পতাকা যেমন দেখা তোমরা বিশ্বাস করলাম আমেরিকা আছে আল্লাহ পাকের পতাকা হলো নবী আলিমু সালাত সালাম তাদেরকে দেখা বিশ্বাস করতে হবে আল্লাপাক আছে আমেরিকার মানচিত্র দেখা যেমনি তুমি বিশ্বাস করছো আমেরিকা ভাবে তেমনিভাবে পাকের মানচিত্র কোরআন দেখে বিশ্বাস করতে হবে মসজিদ দেখে বিশ্বাস করতে হবে মাদ্রাসা দেখে বিশ্বাস করতে হবে খানকা দেখে বিশ্বাস করতে হবে এগুলো পাকের মানচিত্র এই মানচিত্র আল্লাহ পাকের নিশানা আল্লাহ পাকের আলামত আল্লাহ পাক আছেন যে তার আলামত আজানের ধ্বনি আল্লাহ পাকের মানচিত্র নামাজ আল্লাহ পাকের মানচিত্র এগুলো দেখে তোমাকে মানতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক আছে আল্লাহ পাক অবশ্যই আছে তা না হলে এইগুলো কোথার থেকে আসলো এগুলা এমনি হাওয়া উড়ে আসে হাওয়ায় উড়ে আসে না আহা তোমার বাবে আমেরিকায় গেছে তাই তুমি বলতেছো আমার আব্বা আমেরিকা দেখছে মানে আমিও আমেরিকা দেখছি তো আমরাও তো বলতেছি আমাদের বাবা আদম আলাহিসাম আল্লাহরে দেখছে আল্লাহরে দেখে দুনিয়াতে আসছে আমরাও আল্লাহরে দেখছি কারণ আমাদের বাবা আদম আল্লাহকে দেখছেন আমাদের বাবা আদম আলাহাম জান্নাতে ছিলেন জান্নাত দেখছেন ঠিক তেমনি ভাবে আমরাও যেহেতু আদম আলাহিসামের সন্তান ভদ্র সন্তান বিশ্বস্ত সন্তান আমাদের বাবা যা দেখছে আমরা তা মেনে নেই আমাদের বাবা বলছেন জান্নাত আছে আমি কি বলছে জান্নাত আছে দেখে আল্লাহ আসে সুতরাং আমাদের একজন দেখলেই হয় আমাদের সবার বাবা আদম যেহেতু আল্লাহরে দেখছে তো সুতরাং সবার বাবা আদম আলাহিসাম দেখছে তো আমরা কি বাকি আছি আমরাও আল্লাহরে দেখছি এমনি ভাবে আদম আলাহিসাল্লাম আল্লাহকে দেখছে বিদায় সাড়ে তিনশো বছর কানছে না এমনি কানছে না দেখলে কি কানছে দেখছে বিদায় তো কানছে ঠিক তেমনি ভাবে আমরাও আর আমরাও আদমের সন্তান আল্লাহকে আবার দেখার জন্য আমরাও কাটতে থাকি কি থাকি আমরা কি আল্লাহ আল্লাহকে আবার দেখার জন্য কাটতে থাকি আহা আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে তার দলিল কি আদম আলাইসালাম তখন তো আর কাউরে বয়দা করে নাই শুধু আদমই ছিল আদমকে কোথার থেকে পাঠাইছে তার মানে আমরা জান্নাত থেকে আসছি তার মানে আমরা আমরা রুহু জগৎ থেকে আসি নাই আমাদের রুহু জগৎ আদম আলাইসালামের মাধ্যমে জান্নাতে ছিল আর ওর মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি সুতরাং আমরা জান্নাত দেখে আসছি জান্নাত না দেখে আসি নাই এর প্রমাণ এর প্রমাণ হচ্ছে আদম আলাইসালাম আদম আলাইসাল্লাম এটা বলছে তাই মানে নেবেন কেন আব্বা আম্মারা আপনি তো দেখেন নাই জন্ম জন্মগ্রহণ করে বাপে কইছে এটা আপনার মা মাই কইছে এটা আপনার বাবা আপনি মানে নেবেন কেন বাপে কইছে এটা তোমার মা মাই কইছে এটা তোমার বাবা আপনি মানে নেবেন কেন কয় মানবো না আইসি তো তার গর্ভ থেকে মানতে তো হবই সবাই তো আর আব্বা কয়ে ডাক দেয় নাই যে আমার বাপ হেই আমার আব্বা কয়ে ডাক সবাই তো যেমনি ভাবে আব্বা কয়ে ডাক নেই সবাই তো বান্দা কয়ে ডাক দেয় নেই যে আমাদের রব সেই আমাদেরকে বান্দা বলে ডাক দিছে যে আমাদের রব সুতরাং এখলাস থাকতে হবে এই কথাগুলো এখলাসের জন্য বললাম মানুষ তার ইবাদত এবং আমলের মধ্যে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে অন্তরে তার কুর্বত্নসিব হয় এবং সেটা সে দিন এবং রাত যেখানেই যাক অনুভূত অনুভূতি হইতে থাকে অর্থাৎ পাক যে আসে বান্দার অন্তরে অনুভূতি হইতে থাকে যখন পাকের নাম নিয়ে অন্তরটা ঠান্ডা হয়ে যায় হাজারো বিপদ মুসিবতের মধ্যে যখন আল্লাহ তালার কাছে শেষ দাদে কান্দি অন্তরটা ঠান্ডা হয়ে যায় কথা ঠিকই না তখন মনে হয় যে আল্লা পাক নিজের কুদরতি হাতে ছায়া দিতেছে কি দিচ্ছে আদর করে দিচ্ছে আমার বান্দা কান্দিস না তোর বিপদ আমি দূর করে দিব কথা ঠিক কিনা বলেন বন্ধু আমার এমনি ভাবে যে সকল বান্দা আল্লাহ ইবাদত করে নকট নৈকট্য লাভ করে তার অন্তরে সবসময় এটার অনুভূতি জাগ্রত হইতে থাকে এখন কোরআনের মধ্যে বলছে অমা খালাকুল জিন্নংসা ইল্লা বুধুন আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছে এর নতুন এক ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই এখানে আল্লাপাক অমা জিন্না জিন্ন ইংসা বলে ইল্লা লিয়া বুধুন বলছে এখানে ইয়া নিজবতি ব্যবহার করছে ইয়া নিজবতি ব্যবহার হয় কোরআনের পরিভাষায় খাস কোনো বিষয়কে উল্লেখ করলে। আল্লাহ পাক আল্লাপাকের খাস এই বান্দাদেরকে আল্লাপাক খাস ভাবে নিজের জন্য তৈরি করছে এমনি তো সমস্ত বিশ্বের সমস্ত তার ইবাদত করে সমস্ত মাকলুকি তার প্রশংসা করে ইসবিল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কোরআনে আল্লাপাক বলতেছে সব কিছুই আল্লাপাকের প্রশংসা করে আল্লাপাকের ইবাদত করে পাকের দাসত্ব করে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক সকলেই আল্লাহ পাকে দাসত্ব করে কিন্তু মান্দাদের ব্যাপারে ইল্লা আলী আবুদুন বলে এখানে ইয়াই নিষ্পত্তি ব্যবহার করে আল্লাহ পাক মান্দাকে খাস করে দিছে বান্দাকে খাস করে দিছে আল্লাহ পাক বুঝাইতে চায় বান্দা খাস আমার বোন খাস আমার ইবাদত করবে কারণ বান্দাকে আল্লাহ পাক তার বন্ধু বানাইতে চায় এখানে খাস করার অর্থ হলো কুরবাত কুরবাত এবং মহাব্বত আরবি কায়দা অনুযায়ী একই শিগা একই মাসদার তাই কুরবাত অর্জন করতে মহাব্বত প্রয়োজন এখন কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় আল্লাহর মহাব্বত ছাড়া সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে না আর মহাব্বত অর্থ হলো সঙ্গ লাভ করা আল্লাহ পাকের সঙ্গ লাভ করতে আল্লাহ ওয়ালা প্রয়োজন আর তাই কেউ যদি আল্লাহ আল্লাহওয়ালা হতে চায় তাকে আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সোহবাদ অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সোহবতে হাকি অর্জন করতে পারবে না আর সোহবতে হাকি না পাওয়া পর্যন্ত সে মহব্বতে হাকিকি খোদার মহব্বত আল্লাহ আল্লাহ পাকের মহব্বত সে অর্জন করতে পারবে না আহা সোহবতে হাকিকি হলো ওয়ালাদের সঙ্গী হওয়াকে বোঝায় কি আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত আর হাকি কি তখনই আপনি পাবেন যখন আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী হবে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন মা সদে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী হও আল্লাহ হও একটা হলো সাথী হওয়া খেয়াল করেন একটা হলো আরেকটা হলো সঙ্গী হওয়া কি হওয়া সঙ্গী সাথী এবং সঙ্গী এই দুইটার মধ্যে পার্থক্য আছে আবু জেহেল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথী ছিলেন কিন্তু সঙ্গী হতে পারে নাই সাহেবা ওবা ইবনে খুল্লা ইবনে সুলুর এই যে যত মুনাফিকের গোষ্ঠীগুলো ছিল এগুলো আল্লাহ রসুল সাল্লা সাথী ছিল শুধু তাই না আবু তাহলে আল্লাহ রসুলে আপন চাচা এও আল্লাহ রসুলের সাথী ছিল কেমন সাথী আল্লাহ রসুল্লাহ লালন পালন করছে অথচ সঙ্গী হতে পারে নাই ওদিকে হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ আফসার অনেক দূরে কালো নিগ্রো দেখতে মানুষ ভয় পাইত এইরকম এক কালো সাহাবি বিলাল রাজি আল্লাহ তালানু আল্লাহ রসুলের সঙ্গী হয়ে সাইদিনা উপাধি লাভ করছে সুতরাং সঙ্গী এবং সাথী দুটো ভিন্ন জিনিস কোরআনের মধ্যে কুনুমা সাদিকিন যে কথাটা বলা হয়েছে এই কুনুমা সদিকিনের দ্বারা আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে বলতেছে তোমরা আল্লাহওয়ালাদের সাথী হও না আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও আল্লাহওয়ালাদের সাথে থাকলে লাভ নাই একটা মানুষ সারা জীবন খানকায় আসে কিন্তু সারা জীবন খানকায় আসা যাওয়া করে কিন্তু আপন শায়েকের সঙ্গী হতে পারে নাই তার কোনো লাভ হয় নাই আল্লাহ রসুলের সঙ্গী অনেক মুনাফিকরা ছিল আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ত আল্লাহর রসুলের সাথে জিকিরও করত কিন্তু আল্লাহর রসুলের কে ভালোবাসত না আল্লাহর রসুলের কথা অনুযায়ী তারা চলত না পিছনে পিছনে মুনাফিকই করতো বহুত বড় বুজুর্গ ঠিক বহুত বড় বাপদায় হে বলে রসুল হয়েছে নাও জুবিলাম এরকম কথা বলতেন হাসা হাসি করতেন হাসা হাসি করতো নবী রসুল নিয়া অথচ সামনে গিয়া হুজুর সামনে হুজুর এরকম সাথী অনেকেই আছে বা এই সকল সাথী হলে লাভ নাই বলকে সাথীর থেকে তরক্কি হয়ে সঙ্গী হতে হবে যখন সায়েকের সঙ্গী মানে সঙ্গী হয় সঙ্গ থেকে সাথী হয় সাথে থাকার থেকে সঙ্গ মানে অন্তরঙ্গ যতক্ষণ পর্যন্ত আপন শায়কের আত্মার সাথে আত্মা না মিলবে আপন শায়কের মনের সাথে মন না মিলবে আপন শায়কের কথার উপরে আমল না হবে যতক্ষণ পর্যন্ত আপন শায়ক যেভাবে বলে সেইভাবে না নিজের রং পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী হতে পারবে না তাকুয়া তখনই লাভ করবে যখন সঙ্গী হবে সাথী হইলে তো ইমানদাররা এমনি সাথী হয় কিন্তু ইমানদাররা তাকুয়া অর্জন তখনই করবে আল্লাহ পাক ইমানদারদেরকে তাকু অর্জন করতে বলছে আল্লাহ বলছে ইয়া ইয়াল্লা আমানু আহ মানু বে ইমানদারদেরকে অর্জন করতে বলে নাই ইমানদার দেখে বলছে এই ইমানওয়ালা ইমানদার তোমরা তো ইমানের দাবি করো তোমরা তো মুমিন দাবি করো তোমরা তো ইমানওয়ালা দাবি করো তোমাদের ইমান ততক্ষণ পর্যন্ত মোকাম্মেল না হবে যতক্ষণ পর্যন্ত আপন শায়েক আল্লাহ ওয়ালাদের সঙ্গী না হবা তাহলে শুধু সাথী হওয়া পর্যন্ত বসে থাকলে আর চলবে না অন্তরে শব্দ অন্ত আত্মার সাথে আত্মার কানেকশন এমন ডাইরেক্ট বানাইতে হবে যে চোখে চোখ মিললে মনে মন মিলে যায় দিলে দিল মিলে যায় বন্ধু কাকে বলে যার পাশে বসতে মনে চায় বন্ধু কাকে বলে যারে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায় যার চেহারা দেখলে মনের দুঃখগুলো দূর হয়ে যায় যার মুখের একটা কথা শুনলে মনের ভিতরে হিম্মত চলে আসে যার মুখের কথা শুনলে মনের ভিতরে আল্লাহ তালার মোহব্বত পায়দা হয়ে যায় এটাকে বলে বন্ধু বন্ধু বন্ধুর কাঁদে বন্ধু বন্ধুর সুখে হাসে যেই বন্ধু বন্ধুর সুখে বন্ধুর সুখে টিটকারি করে কি করে এইটা বন্ধু নাকি যে বন্ধু বন্ধুর দুঃখে কাঁদে না টিটকারি করে এটা কি বন্ধু বন্ধু আল্লাহ আল্লাহদের বন্ধু হতে হলে সঙ্গী হতে হবে এই জন্যে কোনো মা সদ সত্য এর অর্থ হলো সত্যবাদীদের সঙ্গে হও সঙ্গী হও আর সত্যবাদী সত্যবাদী আল্লাহ আল্লাহ আল্লাহদেরকে কেন বলা হয়েছে আল্লাহ আল্লাহদেরকে সত্যবাদী বলার কারণ হলো তারা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের কথা বলে আর কোরআন হচ্ছে সত্য তারা আল্লাহর রসুলের কথা বলে রসুল হচ্ছে সত্য রসুলের হাদিসগুলো সত্য এই কারণেই তারা সত্যবাদী দুই নম্বর আল্লাহারা সত্যবাদী আল্লাহ পাকের কোরআন এবং আল্লাহ রসুল সাল্লা পক্ষ থেকে যে হাদিস আসছে তার উপরে আমল করে এই দুটা কারণে তারা সত্যবাদী দুইটা কারণে তারা সত্যবাদী আহা এই জন্যে আমরা আল্লাহওয়ালাদের সহবাদ অর্জন করব আর সহবাদ অর্জন না করা পর্যন্ত নফসানি খায়ের সাথে জাল কাটা সম্ভব না নফসানি খায়ের সাথের একটা জাল আছে যেই জাল বোনায় রাখছে সবসময় মাকড় যেমনে সবসময় তার কাম কি জাল বোনানো জেলের কাম যেমন মাছ ধরার জন্য জাল বোনানো এমনিভাবে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য নফসের মধ্যে জাল বুনাইতে থাকে এই জাল না কাটা পর্যন্ত বান্দা আল্লাহওয়ালা হতে পারে না আর এই জাল তখনই কাটতে পারবে যখন বান্দার মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ রসিনের মহব্বত তৈরি হবে আর তা হলে ফেতনা হবে চাই সে আলেম হোক চাই সে বা সাধারণ বান্দা মুমিন মুসলমান হোক যদি আল্লাহর মোহাম্মদ বান্দার কলবে না থাকে যদি আল্লাহর মোহাম্মদ বান্দার অন্তরে না থাকে বন্ধু তাহলে মনে রাখতে হবে সে দ্রুত ফেতনার মধ্যে পড়ে যাবে যে কোনো সময় যে কোনো সময় শয়তান তাকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে এমন কিছু কাজ করাই দিবে যার কারণে ওই বান্দার ইমান নিয়ে টানাটানি বাইদা যাবে কি বাইদা যাবে ইমান নিয়ে টানাটানি বাইদা যাবে শয়তানে বসি ভালায় রাখছে আদার গিল্লেই শেষ ফেতনা কি ফেতনা কাকে বলে ফেতনা হলো ইবাদত আছে কিন্তু মহাব্বত নাই কি আছে এটার নাম ফেতনা নামাজ আছে রোজা আছে সুদও আছে ঘুষও আছে নামাজ আছে রোজা আছে বপরের মহিলাদের সাথে আড্ডাবাজিও আছে বদনজরিও আছে কথা ঠিক কিনা নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আবার আল্লাহ আছে। হারাম আছে কথা ঠিক কিনা আছে কিনা এইটাই হলো ফেতনা এটার নাম কি ফেতনা কারণ ইবাদত আছে কিন্তু মোহাম্মত নাই যদি মহব্বাত থাকতো তাহলে এই ইবাদত শুধু ইবাদত থাকতো না এই ইবাদত আল্লাহর ভয় হয়ে যায় কি হয়ে যায় এই ইবাদত ভাই বহুত বান্দা আছে না নামাজও পড়ে চুরিও করে নামাজও করে ডাকে ডাকাইতেও পড়ে এখন বর্তমানে এই সমাজে এখন নতুন ট্রেডিশন হয়ে গেছে বিয়ার সময় জামাই হুজুর হয়ে যায় ঠিক আছে আবার কিছু কিছু ইম্পর্টেন্ট সময় জামাই হজুর হয়ে যায় কেন বাড়ি গেলে খুব নামাজ পড়ে দেহায় দেহায় আরে আল্লাহরে দেখাও বান্দা বান্দারে দেখাইও না বান্দারে দেখাইলে ইবাদত কবুল হবে না আল্লাহরে দেখাও রে বান্দা বান্দারে দেখাইও না বান্দারে দেখাইলে ইবাদত কবুল হবে না বন্ধু আমার যেই ইবাদত বান্দারে দেখানোর জন্য হয় ওই ইবাদতকে রিয়া বলা হয় কি বলা হয় আহা রিয়া বলা হয় এই রিয়াটাই হচ্ছে দেখছেন আল্লাহর ছাড়া যখন ইবাদত হয় তখন রিয়া হয়ে হয়ে যায় যায় কি লোক দেখানো আমল হয়ে যায় আল্লাহরে দেখানো আমল থাকে না কি দেখানোর আমল হয়ে যায় আর যার ভিতরে রিয়া আছে তার ভিতরে অলসতা আছে কি আছে আর যার ভিতরে রিয়া আছে তার ভিতরে অহংকার আছে যার ভিতরে অলসতা আছে তার মধ্যে নফসানি বেঈমানি আছে নফসানি বেইমানি আছে রিয়া বলা হয় লোক দেখায় ইবাদতকে আর অলসতা কি বাঁধনার ভিতরে দুনিয়া প্রবেশ করলে আখিরাতের বিষয়ে সে অলস হয়ে যায় তার মানে কি আপনার মধ্যে যখন ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব নাই খানকার কাজের ক্ষেত্রে গুরুত্ব নাই সতেরোটা আমলের ব্যাপারে গুরুত্ব নাই খানকার তালিমের মধ্যে গুরুত্ব নাই নামাজে গুরুত্ব নাই জিকিরে গুরুত্ব নাই সব দিক দিয়ে আপনি অলস কারণ কি আপনার ভিতরে দুনিয়া আছে এখনো দুনিয়া যায় নাই ভাই দুনিয়া থাকবে দুনিয়া কোথায় আছে বাইরে না ভিতরে দেখা যায় কোথায় থাকবে কোথায় যেখানে দেখা যায় থাকবে সেখানে ওটা ভিতরে ঢুকলো কেমনে কথাটা বুঝলেন দেখা যায় দুনিয়া কোথায় বাইরে এটা ভিতরে ঢুকছে কেমনে আপনার অন্তরের ভিতরে ঢুকছে বিদায় আজ কোন কষ্ট পাইতেছে যদি দুনিয়া আপনি বাইরে রাখতেন আপনি কষ্ট পাইতেন না দুনিয়া বাইরের জিনিস এটাকে বাইরে রাখতে হবে এটাকে ভিতরে রাখা যাবে না এটা ভিতরে রাখা যাবে না আমার সাহেব পিরো মুর্শিদ আরব বিল্লা শাহ আকিম মোহাম্মদ আক্তার সাহেব বলেন যে ওয়াটার প্রুফ ঘড়ি আছে না ওয়াটার প্রুফ ঘড়ি এটার ভিতরে পানি ঢুকে না কি ঢুকে না পানি বাইরে থাকে কি থাকে কারণ এটা ওয়াটার প্রুফ পানি প্রুফ পানি ভিতরে ঢুকতে পারবে না বানাইছি এইভাবে তা আল্লাহ তালা তার বান্দাদের দেল বানাইছে আল্লাহর আসন আল্লাহ প্রুফ নিজের আসন বানানোর জন্য যখন এই দেলের মধ্যে পচা গন্দা দুনিয়া ঢুকানো হয় তখন এই আসন আর আল্লাহর থাকে না কি থাকে না যদি কোন কারণে অটার প্রুফ ঘড়ি ভাঙ্গা যায় মধ্যে পানি ঢুকলেও গড়িয়ার চলে না গড়িয়ার আহা ঠিক তেমনি ভাবে যে অন্তর বানাইছে আল্লাহর জন্য কোন কারণে দুনিয়ার পচাকন্দা ঢুকে যদি অন্তর নষ্ট হয়ে যায় এই অন্তরে আল্লাহ থাকে না বন্ধু আমার আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই দুনিয়া বাইরের জিনিস বাইরে রাখতে হবে আল্লাহ ভিতরের জিনিস ভিতরে রাখতে হবে আর এই কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে কি করে ওঠাবে কেন ওঠাবে কিছু কিছু বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহরে বলবে আল্লাহ তুমি আমার অন্ধ করে উঠাইলে কারণ কি আমি তো দুনিয়াতে আমার চোখ ছিল কী ছিল দুনিয়াতে আমার চোখ ছিল লিমা আমা হাসার কেন আমাকে অন্ধ বানাইলা আরে আমি দুনিয়াতে তো আল্লাহ দেখতাম আল্লাহ পাক বলছে তুমি দুনিয়ারে দেখছো না দুনিয়ারে অন্তরে ঢুকাইছো দুনিয়ারে দেখলে তো অসুবিধা ছিল না তুমি দুনিয়ারে অন্তরে ঢুকাইছো দেখছো না আর আমার কোরআনকে নাই এটার আয়াত যখন তোমার সামনে আমার কথা যখন তোমার সামনে বলা হয়েছে তুমি খালি দেখছো কি তুমি অন্তরে ঢুকাও নাই তুমি দুনিয়ারে অন্তরে ঢুকাইছো যার কারণে তুমি দুনিয়ার মধ্যে থাই কেউ ছিলা যদিও তোমার চোখ ছিল তারপরও তুমি অন্ধ ছিলা হাকিকাতে তুমি অন্ধ ছিলা যার কারণে আমি আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার হাকিকত আজকে কামতের ময়দানে সকলের সামনে তোমার হাকিকত প্রকাশ করে দিলাম আমার কোরআন যখন তোমার সামনে আসছে তুমি কোদর করো নাই তুমি ওটাকে দেখো নাই দেখো দেখো নাই আর এই কারণেই আজকে আখিরাতে তোমার হাকিকত তোমার সামনে প্রকাশ হয়ে গেছে তুমি অন্ধ হয়ে উঠেছ জালে। আল্লাহ তালা আমাদেরকে অন্ধ হওয়ার থেকে হাজত করেন এই জন্যে বন্ধু আমার অলসতা আসেন এই অলসতাটা আসে হচ্ছে নবসের পক্ষ থেকে আর রিয়া আসে অহংকার থেকে দুটাই কিন্তু কাজ একই রকম দুটার কাজ একই রকম যে বান্দা অলস হয়ে যায় সেও মন মানে জীবন চালায় আর যেই বান্দা রিয়া আসে যায় অন্তরে সেও মন মানি জীবন চালায় অর্থাৎ রিয়া আসে অহংকার থেকে কিন্তু কাজ হলো মন মানে জীবন চালানো অলসতা আসে নফসর পক্ষ থেকে কাজ কি মন মানি জীবন চালানো রপসাহী জীবন সে চালায় না সে চালায় কোনটা মন মাহি জীবন মন মানি জীবন দুই ক্ষেত্রেই আসে রিয়া হইল সে মন মানি জীবন চালায় তার ভিতরে অহংকার আছে আরেকটা হলো অলসতা আসলেও সে মন মানি জীবন চালায় কার কারণ তার ভিতরে নফসানি খায় সাত আছে। দুটার কাজ একই রকম আর এরাই হচ্ছে এরাই হচ্ছে সমাজের জন্য রাষ্ট্রের জন্যে দেশের জন্য সবচেয়ে বড়ো ফেতনা এরা কারা যারা রিয়া এবং মন মানি জিন্দগি চালায় যারা অলসতার কারণে মন মানি জিন্দগি চালায় নফ্সের খায় কারণে মন মানি জিন্দিগি চালায় এরাই হচ্ছে সমাজের বড় ফেতনা এদের দ্বারাই বিভিন্ন বড় ধরো বড় বড় ধরনের অঘটন ঘটে বড়ো বড়ো ধরনের আল্লাহ পাকে নাফার মানি ঘটে যেইগুলো সমাজের চোখে দোষণীয় সমাজের চোখে নয় রাষ্ট্রের চোখে দোষণীয় মানুষের চোখে এটা দোষণীয় খারাপ জিনিস কেউ এটা দেখতে পারে না এরাই ফেতনাবাজ হয়ে যায় এরাই আল্লাহ থেকে দূরে সরে যায় এরাই আল্লাহ তালার মহব্বত থেকে দূরে সরে যায় কিন্তু আসল উদ্দেশ্য কি আমাদের সৃষ্টি করার আসল উদ্দেশ্য হচ্ছে রব চাহি জিন্দিগি হাসিল করা এটাই হচ্ছে মহব্বতের মূল উদ্দেশ্য আপনি আল্লাহ পাককে মহব্বত করেন কি না এটা আপনার চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া ঘুম প্রত্যেকটা কাজে প্রকাশ পাবে প্রত্যেকটা কাজে আপনি প্রত্যেকটা কাজেই আল্লাহকে সামনে রাখবেন আল্লাহকে ভয় পাবেন এটা আপনার কাজেই প্রমাণ করবে যে আপনি আল্লাহকে ভয় পান নাকি আল্লাহকে ভয় পান না মূল উদ্দেশ্য হল মোহব্বত আর এর সহযোগী আমল হলো কৌবে ইলাহি আর তবা জুদ আনি নফস রেজাবিল কজা সবর এবং তওয়াকুল এই আমলগুলো আমাদের সতেরোটি আমলের মধ্যে রয়েছে সতেরোটা আমল কী সতেরোটা আমল হচ্ছে আল্লাপাক পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি আর এই সিঁড়ির মাধ্যমে বান্দা কোথায় পৌঁছায় আল্লাপাকের মহব্বতের দরজায় পৌঁছায় আল্লাহ পাকের মহব্বতের মাকামে পৌঁছায় আর যখন বান্দা এই সিঁড়িগুলো সতেরোটা আমলের এই সিঁড়িগুলো পার হয়ে আল্লাহ পাকের মহব্বতের দরজায় পৌঁছায় এইটাকেই তা আল্লুক মা আল্লাহ বলে আল্লাহ পাকের খাস এবং গভীর নিবিড় সম্পর্ক বলা হয় এর ফলাফলে মহব্বতের ফলাফলে বান্দা দুনিয়াতে জান্নাতের মজা পাইতে থাকে আকিরাতেও সে জান্নাত লাভ করে যেমনভাবে ঈদের পূর্বে ঈদের আনন্দ পায় ঠিক তেমনি ভাবে আখিরাতে তো জান্নাত দিবে কিন্তু দুনিয়াতে সে জান্নাতের আনন্দ লাভ করতে থাকবে দ্বিতীয় নাম্বার ফলাফল কি জান্নাতের খালেক এবং মালেক আল্লাহ রব্বুল আলমিন সে জান্নাত থেকে জান্নাতকে সৃষ্টি করছে জান্নাতের মজা জান্নাতের আনন্দকে সৃষ্টি করছে যদি